হালালভাবে একটা নারীকে স্পর্শ করতে 28 থেকে 30 বছর সময় ব্যয় হয়। আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, ভালো স্যালারি লাগবে, টেকসই জব লাগবে, মোহরানা জমাতে হবে, লোকজনকে খাওয়াতে হবে, উপহার দিতে হবে, এছাড়া আর কত প্রতিবন্ধকতা। আবার একই নারীকে হারামভাবে স্পর্শ করতে গেলে, আপনাকে উপভোগ করতে গেলে মাত্র 2 দিন সময় দিতে হবে, স্যালারিও প্রয়োজন নেই, জবও লাগবে না, মোহরানাও দিতে হবে না। 17 থেকে 18 বছর বয়সেই তা ভোগ করা যাবে। তখন কেউ আপনাকে ছোট বলবে না, কেউ আপনাকে গরিব বলবে না, আপনাকে কিপটেও বলবে না। সমাজের সামনে আপনার মাথাও নিচু হবে না, বুক টান করে চলতে পারবেন। কিন্তু বিয়ে করতে যান, আপনাকে বলা হবে আপনার বয়স হয়নি, ক্যারিয়ার হয়নি, সেটেল হননি, কত অঘোষিত নিষিদ্ধ আইন এই মুসলিম সমাজকে ধ্বংস করে দিয়েছে সেই পশ্চিমা দেশগুলো। আমরা তাদেরকে অনুসরণ করে আমাদের যে ছেলেগুলো রয়েছে, যে মেয়েগুলো রয়েছে, উভয়ই মেয়েরা দেরি করে বিয়ে করতে চাচ্ছে, আবার ছেলেরাও দেরি করে বিয়ে করতে চাচ্ছে। এদের মধ্যে আবার কেউ কেউ প্রেম করে বিয়ে করছে, কিংবা কেউ পালিয়ে বিবাহ করছে। হারামভাবে যারা রিলেশন করছে সেটার ব্যাপারে তাদের কোনো বাধা বিপদ নেই, কিন্তু যারা বিয়ে করতে চাচ্ছে, যারা বিয়ে করতে চায়, হালাল পন্থায় বিয়ে করতে চায়, তখন আমাদের কত জটিলতা। এভাবে করে নিজের সন্তানের ক্ষতি হচ্ছে এবং নিজেরও ক্ষতি হচ্ছে। আপনি দেখবেন আপনার ছেলের সাথে বা আপনার মেয়ের সাথে কত সম্পর্ক জড়িয়ে আছে এবং তারা হারামভাবে বিভিন্ন পাপ কাজ করছে। এই বিয়েকে কেন্দ্র করে তাদের টাকা, সময় এবং আবাদত থেকে তারা দূরে থাকছে। অথচ বিয়েটাকে যদি আমরা সহজ করতে পারতাম, তাহলে আপনার সন্তানের যে সুসময়গুলো রয়েছে, যে সময় তারা আবাদত করতো, আমল করতো, পড়াশোনা করতো, সকল কিছু ঠিকঠাক হয়ে যেত।